কালিম্পংয়ের একটি বিখ্যাত ক্যাকটাস বাগানের সম্পূর্ণ ভিডিও নিয়ে আজকে আপনাদের সামনে এসেছি। কালিম্পংয়ের এই বিখ্যাত ক্যাকটাস বাগানটির নাম হচ্ছে পাইন ভিউ নার্সারি। এর এন্ট্রি ফি হচ্ছে 20 টাকা করে। এই ক্যাকটাস নার্সারির মধ্যে প্রচুর ধরনের ক্যাকটাস এখানে দেখতে পাবেন আপনারা, এবং তার সঙ্গে সঙ্গে আরেকটি জায়গা আছে, যদি এখানকার কোনো ক্যাকটাস কারো পছন্দ হয় তাহলে সেই ক্যাকটাসের গাছ পর্যন্ত এখান থেকে ক্রয় করা সম্ভব নির্দিষ্ট মূল্যে। এই ক্যাকটাস গার্ডেনের ওপেনিং টাইম হচ্ছে সকাল 8:30 থেকে বিকেল 4:30 অবধি। এখানে প্রচুর ধরনের ক্যাকটাসের গাছ এখানে দেখতে পাবেন। এত ক্যাকটাসের কালেকশান সচরাচর ন্যাচারালি সব জায়গায় দেখা যায় না, তো এই ক্যাকটাস বাগান দেখার জন্য মানুষ দূর দূর থেকে এখানে আসেন। তাই যদি কেউ কালিম্পং ঘুরতে যান তাহলে অবশ্যই কিন্তু এই ক্যাকটাস গার্ডেনে কিন্তু বা ক্যাকটাস এই যে নার্সারির মধ্যে কিন্তু অবশ্যই আসবেন এই ক্যাকটাসগুলি দেখতে। এখানে এত ভ্যারাইটিস ধরনের ক্যাকটাস পাওয়া যায় যা ন্যাচারালি সব জায়গায় দেখা যায় না। আমি ক্যাকটাসগুলির নাম ঠিক বলতে পারবো না, কারণ আমার ঠিক জানা নেই। যাদের ক্যাকটাসের নামগুলি সম্বন্ধে জানার ইচ্ছে তারা এখানে এসে ক্যাকটাসের সামনে যে সাইনবোর্ডটি আছে ওখান থেকে, ওদের নাম দেওয়া আছে ক্যাকটাসগুলির, ওখান থেকে নামগুলি সংগ্রহ করতে পারবেন। আর এই যে জায়গাটি দেখছেন, এখানে ছোট ছোট ক্যাকটাসের চারা রাখা আছে। যারা ক্যাকটাসের গাছ কিনতে ইচ্ছুক তারা এখান থেকে নির্দিষ্ট মূল্যের বিনিময়ে এক একটি গাছ আপনারা ক্রয় করতে পারবেন বাড়িতে নিয়ে যাওয়ার জন্য। বিভিন্ন ধরনের ক্যাকটাসে বিভিন্ন রকম রেট, এবং ক্যাকটাসগুলি খুব দারুণ দারুণ কালেকশন আছে এদের। তাই এখানে এসে আপনারা কিন্তু ক্যাকটাসটি কিনতেও পারেন, আর না যদি কেনেন অ্যাটলিস্ট এসে দেখে যান। খুব সুন্দর এখানে ক্যাকটাসের কালেকশন, ক্যাকটাস আছে এবং বিভিন্ন ধরনের পাতাবাহার গাছের এদের সম্ভার প্রচুর, যা আপনাদের দেখাচ্ছি পরের ভিডিওতে। এই যে দেখুন, এটা হচ্ছে একটি ক্যাকটাসের এত বড় ক্যাকটাস, এটাকে আলাদা করে ঘিরে রাখতে হয়েছে যাতে কোনো রকম কেউ গিয়ে হাত না দিয়ে দেয়, যাতে কোনো রকম কোনো অ্যাক্সিডেন্ট না ঘটে। এখানে বিভিন্ন ধরনের পাতাবাহার গাছ আছে, তো অনেকে এই পাতাবাহার গাছ যারা ভালোবাসেন তারা এখান থেকে এসে দেখতেও পারেন এবং এখান থেকে ক্রয়ও করতে পারেন পাতাবাহার গাছগুলিকে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য। ট্যুর সংক্রান্ত বিভিন্ন ধরনের ভিডিও এবং কিছু কিছু প্রাকৃতিক ইউনিক জিনিসের সম্বন্ধে জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নজর রাখতে পারেন বিভিন্ন ধরনের ট্যুর সংক্রান্ত ইনফরমেশান পাওয়ার জন্য। এবার যদি আপনারা কেউ এখানে এই ক্যাকটাস বাগানের মধ্যে পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে করতে থাকতে চান, তার জন্য আপনারা এখানে এই পাইন ভিউ হোমস্টে আছে। এই পাইন ভিউ হোমস্টের নাম্বারটি আমি দিয়ে দিলাম ভিডিওতেই। এই পাইন ভিউ হোমস্টেতে ফোন করেও আপনারা বুক করে এখানে থাকতে থাকতে এই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য এখানে থাকতে পারেন। রেট এই রুমগুলির যা তা আপনারা ফোন করেই জেনে নেবেন এখানে। আর এর মধ্যে ছোট্ট একটি কফি শপ টাইপের আছে, যেখানে আপনারা কফি, টি এবং বিভিন্ন ধরনের স্ন্যাক্স খাওয়ার এখানে খেতে পারবেন। এবং তার সঙ্গে সঙ্গে এর পাশেই হচ্ছে পাহাড় এবং এই প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে আপনারা এই ক্যাকটাস গার্ডেনটির সুন্দর আনন্দ উপভোগ করতে পারবেন। তাই যদি কখনো কালিম্পং আসেন তাহলে অবশ্যই এই ক্যাকটাস গার্ডেনটি আপনারা ঘুরে যান, আপনাদের আশা করি খুব ভালো লাগবে এখানটায়। আমরা বেশ কিছুক্ষণ সময় এখানে কাটিয়েছিলাম এবং আমরা কিছু কিছু গাছও এখান থেকে ক্রয় করেছি, যেগুলি বাড়িতে এনে লাগিয়েছি আমরা। এবং গাছগুলি এই যে দেখতে পাচ্ছেন ছোটো ছোটো পাতাবাহার গাছগুলি, এই পাতাবাহার গাছগুলিও এনারা বিক্রির জন্য এখানে রেখেছেন। একদিকে যেমন ক্যাকটাস গাছ এখানে বিক্রি হয় ছোটো ছোটো চারাগুলি, সেখানে সেরকমই এখানে এই পাতাবাহার গাছগুলিও রাখা আছে বিক্রি করার জন্য। যাদের এবং এই গাছগুলির দাম খুবই কম, এখান থেকে যদি আপনারা কিনে বাড়ি নিয়ে যান দেখবেন আপনার বাড়ির কাছে জায়গার থেকে এখানে কিন্তু গাছের দাম অনেক কম। তাই অবশ্যই যদি এখানে আসেন এই জায়গাটি ঘুরেও যান এবং এখান থেকে এই গাছগুলি যদি পারেন এক দুটো আপনারাও বাড়ির জন্য নিয়ে যেতে পারেন। এরকম ট্যুর সংক্রান্ত ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ আপনাদের এক একটি সাবস্ক্রিপশান আমাদের নেক্সট ভিডিও বানানোর অনেক উদ্যম প্রদান করে। এই ক্যাকটাস গার্ডেনটি আপনাদের কেমন লাগলো তা আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আপনারা কোন জায়গার ভিডিও দেখতে চান তা আমাদেরকে কমেন্ট করে যদি জানান তাহলে আমরা নেক্সট ভিডিও ওইটার উপরে আনবো। ধন্যবাদ, ভালো থাকবেন।